আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন, আমি আপনার দোয়াতে আছি। তো আমার হাতে দেখতেছেন কিছু টাকা, আর এই টাকা দিয়ে আমাদের প্রিয় মানুষের স্বপ্ন পূরণ করতে যাইতেছি। আর প্রিয় মানুষটাকে অবশ্যই আপনার টাইটেল থেকে বুঝে গেছেন। আর তার জন্য আমি কি কিনতে যাইতেছি অবশ্যই দেখতেছেন, আমার সাথে দেখুন। দেখুন, আমি যাইতেছি মার্কেটে, আর এখানে কত আছে এটা দেখে আপনাদের 500, 1000, 1500, 2000, 2500, 3000, 3500, 3500, 3600, 3700। তো এখানে বর্তমানে 3700 রিয়াল আছে, যা 5 লাখ টাকা, তাই 1,20,25,000 টাকা মতো। জানি না আমি সঠিক কতটা, 3 লাখ টাকা দখলে আছে। তো যাই হোক, এটা তো আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের স্বপ্ন পূরণ করতে দিতেছি। অনেক তো আপনারা আমার সাথে থাকেন, দেখতেছেন। তো চলুন দেখা যাক। তো যাই হোক, অলরেডি আমি মার্কেটে চলে আসছি, তো চলেন ভিতরে যাওয়া যাক। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন এখানে আমি কি কিনতে আসছি, তো আপনারা যেটা ভাবছেন সেটাই। তো এখন আমি স্বর্ণ নিব। তো স্বর্ণ বলতে আমি আমার মায়ের জন্য একটা চেন কিনবো। তো কয়েকদিন আগে আমার মা হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে আমার কাছে একটা চেন চাইছে। তো আমি গতকালকে একটা ভিডিও দিছি আপনাদের, তো আজকে আমি চলে আসছি। টাকা কিন্তু আমার কাছে ছিল না, আমি টাকা ম্যানেজ করে নিয়েছি। তো যাই হোক, মায়ের চাইছে, মায়ের ছাড়া তো কখনো ঋণ হয় না। আর মায়ের চাইছে এইটা আমি না দিয়ে কেমনে থাকি, যেহেতু আমি অনেকদিন ধরে বিদেশ করতেছি, আমার মায় আমার কাছ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু চায় নাই। তো হঠাৎ করে চাইছে, তো আমি তো না কিনা পারি না, তো তার জন্য আমি আজকে চলে আসলাম। তো এখন আমি আমার মায়ের জন্য কী কিনি এটাই আপনারা দেখেন। তো এখানে দেখেন অনেক রকমের স্বর্ণ আছে, তো দেখলে কি সত্যি সব কিছু কিনতে মন চায়। আসলে টাকার বিষয়, টাকা হইলে সব কিনা যায়। আর স্বর্ণের দাম প্রচুর বলার বাইরে, আপনি সবাই জানেন। আর এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনের হার, আংটি সবই দেখে সবই পছন্দ হয়ে যায়, কিন্তু কেনার মতো সামর্থ্য নাই। তো যাই হোক, এখন আমি আমার মায়ের জন্য কি নিতেছি আপনারা দেখেন। বাংলাদেশ কত দিলাম? 5,200 দিয়া 1,00,000 টাকা দিনে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার মায়ের জন্য একটা চেন কিনে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।